আম্মাজান খাদিজা বলছেন নবীজি গো এই আপনার প্রতিবেশীর বাড়িতে এখনি একটা কন্যা সন্তান হলো সন্তানটা বেটা ছেলে নয় সন্তানটা মেয়ে ছেলে হয়েছে যেই মায়ের পেট থেকে সে পৃথিবীতে এসেছে আর ওরা দেখে নিয়েছে এটা বেটা ছেলে নয় এটা মেয়ে ছেলে তাই ওকে প্রসূতির ঘরে ওই আপনার কিনা প্রসূতির ঘরে সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে দেওয়া হয়েছে নবীর আর ঘুম হলো না রাতে জাতি এত বর্বর এত বর্বর মা বোন থাকেন কিছু কথা আপনাদের আসবে গাড়ে হেরাতে কাঁদতে লাগলেন যে আমার জাতি কি করে বাঁচবে এই যে চেতনা রসুলকে ওই জায়গায় তুলেছিলেন তো ডক্টর নুরুল ইসলাম লিখছেন যে বিশ্বনবী কি ভেবেছিলেন জানেন আমি কে আমি কে আমি কেন আমি কে আমি কেন এই কথাটাই নবীজিকে গাড়ে হেরাতে নিয়ে গেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার এখানে একটা শব্দ এসেছে দুটি শব্দ আমি দুইটা আঙ্গুলকে এভাবে উঠাবো শব্দগুলো যখন বলবো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা 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 কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ওয়া ইয়াতাফাক্কারুনা ওয়া ইয়াতাফাক্কারুনা মা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার একটা আয়াতে আল্লাহ অনেকগুলি শব্দ বললেন তার ভিতরে আমি দুটি শব্দ নিলাম একটা হলো জিকির আর একটা হলো ফিকির একটা হলো জিকির আর একটা হলো ফিকির জিকির মানে স্মরণ জিকির মানে স্মরণ জিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা একটা হলো স্মরণ আর একটা হলো গবেষণা যখন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আযাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি এগুলো যখন আপনি ধ্যানের সঙ্গে আল্লাহর কাছে বলবেন ইস্তিগফার যখন আপনি আমি পড়ব আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা হয়ে গেল জিকির মানে আল্লাহকে স্মরণ করলাম জিকির মানে স্মরণ আল্লাহকে জিকির করলাম এরপরে চলছে ফিকির ফিকির মানে গবেষণা ফিকির মানে গবেষণা জিকিরের থেকে ফিকিরের মূল্য আরো বেশি সেটা কেমন সুবহানাল্লাহ এত বড় আসমান আমার রব বানিয়েছেন বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছেন আমার রব কত দামি এই জমিনটা লাকি ম্যাট্রিক্স দিয়ে বানিয়েছেন মাটিতে কি কি আছে যেখানে ফসল হয় লোহাকে খেয়ে নেয় বাপ মাকে পুঁতে দিলে খেয়ে নেয় আবার আমের গাছ আখের গাছ পটলের লত ভরে দিলে গাছ বের হয়ে যায় মাবুদ কি দিয়ে বানিয়েছেন এটার নাম হলো ফিকির আর ফিকির মানে স্মরণ ফিকির মানে গবেষণা তো ফিকিরের মূল্য এত বেশি মানুষ যেটাকে নিয়ে গবেষণা করবে তার গতিটা দ্রুত বাড়িয়ে দিতে পারবে মানুষ অ্যালুমিনিয়ামের ওপর ফিকির করেছে আসমানের ওপরে প্লেনকে উড়িয়ে দিয়েছে মানুষ